بسم الله الرحمن الرحيم ورحمة الله وبركاته استغفر الله ربي من كل ذنب लाभ बुझते एक
একটু মহব্বতের সাথে কোন জবান যেন চুপ না থাকে প্রত্যেকটি জিহ্বা থেকে আমার নবী দরুদ শরীফ আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাক উচ্চারিত হবে এবং এই দরুদ শরীফ এখান থেকে জিব্রিল আমিন আমাদের এই দরুদ শরীফ গুলো এখান থেকে জিব্রিল আমিন বয়ে নিয়ে নবীর দরবারে পৌঁছে দেবে বলেন না সুবহানাল্লাহ একটু মহব্বতের সাথে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন জনের নবী হাকতে পারতেন আরশে উম্মতির মায়ায় পড়ে শুয়ে আছেন بسم الله الرحمن الرحيم وسيجنبها الأتقى الذي يؤتي من نعمة تجزى
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আমার জীবন মরণ সাজাব মদনী রঙে আমার জীবন আরেকটু জোরে জোরে আমার জীবন রঙে সেই রঙে রঙিন হলে সেই রঙে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন সাজাবো সেই রঙে রেঙ্গ ছিল নবীর সব সহচর হযরত আবু বকর উমর উসমান হায়দার সুবহানাল্লাহ সেই রঙে রেঙ্গ ছিল নবীর সব সহচর হযরত আবু বকর উমর উসমান হায়দার জীবন মরণ সপেছিল জীবন মরণ সপেছিল নবীর রঙের দঙ্গে আল্লাহ রাসূল থাকবে আমার জীবন মরণ দঙ্গে আমার জীবন সকল সুখের বাতি ওই রঙে না মাখিলে হবে না রে জান্নাতি ঠিক না মাদানী রং হলো সকল সুখের বাতি ওই রঙ না মাখিলে হবে না রে জান্নাতি আরো জোরে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব আমার জীবন মরণ সাজাব মদনী রঙে সে রঙে লাগলে ছোঁয়া সে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে একবার বলেন আল্লাহু আকবার আর একবার বলেন এবার দুই হাত তুলে চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সংগঠনের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল দশমতম মাহফিল জিয়াউল কোরআন জামে মসজিদের পাশে চট্টগ্রাম বোয়ালখালী চরখিজিরপুর টেক্স ঘর
স্থানে আজ মুশান নুরানি মহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্যানেল চেয়ারম্যান দুই নং পশ্চিম গুণ্ডন্ডি মোহাম্মদ আবু তাহের সাহেব, আজকের নুরানি মজলিসের সম্মানিত উদ্বোধক বোয়ালখালী মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদ চরখিজিরপুর ট্যাক্স ঘরের সম্মানিত পেশ ইমাম হাফেজ মৌলানা মোহাম্মদ আরিফুল করিম সাহেব মুদাজিল্লুল আলী, আজকের নুরানি মেহফিলের সম্মানিত প্রধান মেহমান ইতিপূর্বে যিনি কোরআন এবং সুন্নার আলোকে সারগর্ব তকরির বয়ান পেশ করেছেন, ঢাকা মিরপুর জনকল্যাণ জমি মসজিদের সম্মানিত খতিব এবং সরসিনা দারুসুন্না জামিয়া নসারিয়া দিনিয়া কামিল মাদ্রাসা বরিশাল এর সম্মানিত সাবেক মুহাদ্দিস হযরতুল ইল্লামা জনাবে মৌলানা মোহাম্মদ শামসুল আলম মুহিব্বি সাহেব জিদ মজদু উপস্থিত, আজকের নুরানি মজলিসের সম্মানিত বিশেষ অতিথি ডাক্তার খায়ের আহমেদ উপস্থিত, আজকের মেহফিলের আলোচক বোয়ালখালী জিয়াউল কোরআন জামে মসজিদ চরখিজিরপুর টেক্স ঘরের সম্মানিত খতিব মৌলানা মোহাম্মদ ওয়াহিদুর রহমান চৌধুরী সাহেব মুদাজিল্লুল আলী, আজকের নুরানি মেহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম স্টেজে বসা উলামায়ে আহলে সুন্নাহ প্রত্যেকের নাম উচ্চারণ করতে পারছি না বলে আন্তরিক দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সময় স্বল্পতার কারণে আপনাদের প্রত্যেককে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্টেজে বসে আছেন উলামায়ে আহলে সুন্নাহ হুফাজে কেরাম এবং আমার সামনে বসা কেউ আমার বাবার বয়সী, কেউ আমার দাদার বয়সী, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ছোট ছোট শিশুরা, পর্দার ডাল থেকে শ্রবণরত মস্তুরা খাওয়াতিন আমার মা ও বোনেরা, লাউড স্পিকারের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে প্রত্যেককে জানাচ্ছে অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ, সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিল কারো সুন্দর এবং রৌনক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের রাতটা পার হলে যদি আল্লাহ চাহে আগামীকাল রজব মাসের প্রথম তারিখ, ঠিক না, আগামীকাল পহেলা রজব, পাঁচটি রাতের একটি রাত, সুবহানাল্লাহ, পাঁচটি রাতের একটি রাত, যেই রাতে বান্দা আল্লাহর ধ্যানে মশগুল থাকলে আল্লাহ জাল্লা শানহুর দরবারে নফল ইবাদতের মাধ্যমে কাটালে ওই বান্দার উপর আল্লাহর রহমতের দৃষ্টি দেন। সুতরাং এই রাত কেউ মিস করবেন না, আগামীকালকের রাত বড় মুবারক রাত, এই রাত ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমরা অতিবাহিত করব, ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আজকে প্রায় 1400 বছর পরে আমরা এই চরখিজিরপুর এই ময়দানে বসে আমার নবীর আলোচনা, সিদ্দিকে আকবরের আলোচনা, ফারুকে আজমের আলোচনা, আসহাবে রাসূলুল্লাহর আলোচনা, আল্লাহর ওয়ালিদের আলোচনা শুনছি, করছি জিকির আসকারের মধ্যে, তাসকারার মধ্যে রেখেছি, শুনছি, শুনতে 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 1400 বছর পার হয়েছে। 1400 বছর আগে একটু গিয়ে দেখেন কি অবস্থা ছিল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথার বাস্তবায়ন রূপ ছিলেন সিদ্দিক একবার, সুবহানাল্লাহ, আমার রাসূল যা কথা বলতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যা কিছু বলতেন যা কিছু করতে বলতেন যত হুকুম সমস্ত হুকুমের বাস্তব রূপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন না সুবহানাল্লাহ কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কোন কোশ্চেন ছাড়া কোন আশ্চর্যবোধক চিহ্ন ছাড়া রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক কথাই যিনি কালমা পড়েছেন প্রথম কালমা পড়ুয়া যিনি কালমা পড়ে নিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বাস হুকুমের তাবেদারি করেছেন তিনি হযরতে আবু বকর সিদ্দিক চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা লাইল সূরা লাইলের 17 থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি 30 পারা এই আয়াত কার উপর নাযিল হলো তাফসীরে খাযায়েরুল ইরফান মুফতি সৈয়দ নঈমউদ্দিন মুরাদাবাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন এই আয়াতগুলো নাযিল হয়েছে সিদ্দিক আকবরের সামনে জোরে বলেন না সুবহানাল্লাহ এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে কারণ সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর কেন হলো সিদ্দিক আকবর কেন হলো সবগুলো কিন্তু কুনিয়ত দিয়ে আমরা ডাকতেছি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ উপনাম দিয়ে উপনাম উপনাম দিয়ে আমরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে স্মরণ করি কারণ নামগুলো এত গ্রান্টেড হয়ে গেল আল্লাহর রাসূলের দরবারে এই নামগুলোর মাধ্যমে এই কুনিয়তগুলোর মাধ্যমে আমরা ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিককে চিনতে পারি জানতে পারি বুঝতে পারি ঠিক কিনা দেখেন আবু বকর কেন হতো ঐতিহাসিকগণ বলছেন আবু বকর রাতের অন্ধকার দূর হয় তখন যখন সকাল হয় রাতের অন্ধকার দূর হয়ে যায় তখন যখন সকাল হয় সকাল মানে যখন সূর্য উদিত হওয়ার টাইম হয় ঠিক না রাতের অন্ধকারটাকে দূর করার জন্য লাইটের ব্যবস্থা আছে আমরা লাইট লাগাই পুরো দুনিয়া কি এই পুরো বাংলাদেশে কি এখন বর্তমানে পুরো বাংলাদেশে কি লাইট আছে সব জায়গায় আছে আর যখন সূর্যের আলো উঠে তখন কি লাইটের প্রয়োজন হয় কারণ এই রাতের অন্ধকারটাকে দূরীভূত করে রাতের অন্ধকারটাকে দূরীভূত করে সূর্যের আলোর মাধ্যমে ঠিক কি না ইসলামের কলুষিত কলুষিত ধর্ম দূরীভূত হয়েছে আইয়ামে জাহেলিয়া দূরীভূত হয়েছে বর্বরতা দূরীভূত হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলো ইসলাম গ্রহণের মাধ্যমে সুবহানাল্লাহ এই আবু বকর বলা হয়েছে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সিদ্দিক আকবরকে ওনার আম্মা জান আতিক বলে ডাকতেন কি বলে আতিক ওনার নাম দিয়েছেন আব্দে কাবা কেন হয়েছে কি কারণে বর্তমান যুগে এটার প্রতিফলন দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু পরিবার আছে যেখানে সন্তান জন্মগ্রহণ করলে আর বাঁচে না ঠিক না দুনিয়ার মধ্যে ফোসা আইলি নবাজিলি খদ আরবু ওয়াজিবে আল্লাহ ইয়ার দিবু ইব্রাহিম মাদ্রাসা দান করে দিন এলে মুরব্বিয়াল হইতো কিনা ইবে মাদ্রাসা দিয়ে দিলেই নো খোদার রাস্তা দিয়ে দিলেই এলে হইতো কিনা আবার বিভিন্ন অসুখ তো সময় নেই ব্যাটারি চার্জ আর মেমোরি অসুখ তো সময় নেই সময় নেই খান না খান শুরু দিতে তোমাতে ঠিক আর নহুত তো খানরে খানরে আর দিতু মাই বড় মাঝর দিলে খান দিতু দুল দিয়া দিতু অসুখ বানো হইলে এই কিছু আসলে নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মা জান ওনার আম্মা জানের কাছে সন্তান চিত্ত না দুনিয়াতে আসার সাথে সাথে মারা যেত নয়তো গর্ভ অবস্থায় মারা যেত তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ইয়া আল্লাহ হে কাবার মালিক আপনার দরবারে ফরিয়াদ আমাকে যদি আপনি সন্তান দান করেন আমাকে যদি আপনি সন্তান দেন ওই সন্তান কাবার জন্য আমি ওয়াক্ফ করে দেব ওই কথা যখন তিনি নিয়ত করে ফেললেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আম্মা জানের রহমের মধ্যে দিলেন আল্লাহ
হযরতে সিদ্দিকে আকবর যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় তাশরীফ নিয়ে আসার সাথে সাথে ওনার আম্মা জান সমস্ত ভীতি থেকে, সমস্ত ভীতি সমস্ত ভয় থেকে মুক্তি পেয়ে গেল। সিদ্দিকে আকবর যখন আসলেন, তখন সিদ্দিকে আকবর ধীরে 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 বড় হতে লাগলো। ওনার আম্মা জান তো বলে দিলেন, আমার সন্তানটাকে আমি কাবার জন্য ওয়াকফ করে দেব। ওনার সন্তানকে কাবার জন্য ওয়াকফ করা হলো, কাবার খেদমতের জন্য ওয়াকফ করা হলো, কাবার খেদমতের জন্য দিয়ে দেওয়া হলো। আমার প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে কাবা শরীফ তো চারটি দেওয়ালের মাধ্যমে ঘেরা, চতুর্দিকে চারটি দেওয়াল, কোন জানলা আছে বলেন না? কোন জানলা আছে? নাই, দরওয়াজা আছে, চতুর্দিকে ঘেরা। কিন্তু কাবা শরীফের মধ্যে এখন যে পিউরিফাই এসেছে, যে ঘরকে দেখলে চোখ দিয়ে পানি ঝরে, যে ঘরকে দেখলে অন্তরাত্মা ঠান্ডা হয়ে যায়, যে ঘরকে সামনে গিয়ে নামাজ পড়লে এক রাকাতে এক লক্ষ বাগাতের সওয়াব পাওয়া যায়, যে ঘর দামি হলো, যে ঘর এত সুন্দর করে পবিত্র হয়ে গেল, এত সুন্দর করে আমার আল্লাহ তাআলা তার জন্য শানহু পবিত্র করে দিলেন দয়াল নবীর মাধ্যমে। ওই ঘরের মধ্যে আগে 360টি ছোট বড় মূর্তি ছিল, ঠিক না? ওই ঘরের মধ্যে আগে 360টি ছিল, মূর্তি ছিল, ছোট বড় মূর্তি। তখন সিদ্দিক একবার যখন ছোট ছিলেন, তখন কি মূর্তি আসিল? মূর্তি আসিল? সিদ্দিক একবার আব্বা জান মূর্তি পূজা করতো, মূর্তির কাছে দেখতো, মূর্তির কাছে যাইতো, অবস্থান করছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তখন খুবই ছোট অবস্থায় ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন খুব ছোট ছিলেন, 4 থেকে 5 বছর হবে। তিনি যখন ধীরে 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 বড় হতে লাগলেন, আব্বা জান এই সুযোগে সিদ্দিক আকবরের হাত ধরে নিয়ে গেল মূর্তি পূজা করার জন্য। সিদ্দিক আকবরের হাত ধরে কোথায় নিয়ে গেল? মূর্তি পূজা করার জন্য। সিদ্দিক আকবর গেলেন ছোট অবস্থায়, সিদ্দিক আকবর প্রবেশ করলেন, প্রবেশ করার পরে বলে কি, আব্বা জান আপনি বের হয়ে যান, আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ। তখন তো ছোট, তখন খুব ছোট। সিদ্দিক আকবর বললেন, আব্বা জান আপনি বের হয়ে যান, আপনার খোদার সাথে এই মূর্তিগুলোর সাথে আমার কি আছে কথা? আচ্ছা, এই কথা বলার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবার ওই রুম থেকে বের হওয়ার আগে বলছেন, হাযিহি ইলাহাতুকা আশামুল উলিয়া ফাসজুদ লাহা। সিদ্দিক আকবর আব্বা জান বলে গেলেন, এই মূর্তিগুলো দেখছো, এগুলো তোমার খোদা, তুমি সেগুলোকে সিজদা করো। নাউজুবিল্লাহ বলবেন, এগুলো তোমার খোদা, তুমি এগুলোকে তুমি সিজদা করো। এই কথা বলে ওই রুম থেকে, কাবা থেকে বের হয়ে গেল। এবার সিদ্দিক আকবর বলতে লাগলেন, আচ্ছা তোমরা নাকি আমার খোদা, আমার আব্বা বলে গেছে, তাহলে আমার কিছু আশা তুমি পূরণ করো। মূর্তিগুলোকে বলতেছে, বলে কি আশা? তিনি বলতে লাগলেন, আমার অনেক খোদা লেগেছে, তুমি আমাকে খাবার দাও। মূর্তি খাবার দিতে কি না? আমার অনেক খোদা লেগেছে, আমাকে খাবার দাও। বলতে লাগলেন, মূর্তি তার কথা বলে না। সিদ্দিক একবার একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, না খাবার টাবার কোথাও নাই। আবার বললেন, বলে ঠিক আছে তুমি খাবার দিতে পারো নাই, আমার পরনে পোশাক দাও, আমাকে পোশাক পরার জন্য আমাকে পোশাক দাও। আবার বলতে লাগলেন, কিছুক্ষণ বলার পরে খাবারও দিলেন না, পোশাকও দিলেন না। আবার বলতে লাগলেন, তুমি খাবারও দিতে পারলে না, তুমি পোশাকও দিতে পারলে না, তাহলে আমি এখন তোমাকে আঘাত করব, আমার কাছ থেকে তুমি যদি খোদা হয়ে থাকো নিজেকে রক্ষা করো। দেখেন তখনও ছোট, সিদ্দিক একবার পাথর মারা নিক্ষেপ করলেন, কতক্ষণ হাত বাড়াই মারলেন হাত ভেঙে গেল, পায়ের দিকে মারলেন পা ভেঙে গেল, মাথার দিকে মারলেন মাথা ভেঙে গেল। সিদ্দিক একবার আব্বা জান দৌড় দিয়ে ঢুকলেন, এত আওয়াজ কিসের? মূর্তিগুলোকে
দেখেন जान है जहान की, जान है वो जहान की, जान है तो जहान है। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन, पढ़िए सल्ले अला रसूलिना, सल्ले কথা মনে পড়ার কথা নয়, কিন্তু আল্লাহ জাল্লা শানুহু যাকে হেফাজত করেন তাকে সব দিক থেকে হেফাজত করেন, ঠিক কিনা? পতন নিক্ষেপ করে সবগুলো ধ্বংস করে দিয়েছে, কি অবস্থা করলো জানি না, তুমি দেখো দেখো তোমার সন্তানের বিচার করো। এই কথা বলা মাত্রই হযরতে সিদ্দিক একবার আম্মা জান বলেন, থামো থামো, তাকে আঘাত করো না, তাকে মেরো না। দেশে গর্বে থাকা অবস্থায় কেমন অলৌকিক ঘটনা, কেমন কতগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল তা আমি জানি আর আমার আল্লাহ জানে। সিদ্দিক একবারকে যে সৃষ্টি করেছে সে জানে, আমি জানি। গর্বে থাকা অবস্থায় অনেক অলৌকিক ঘটনা আমার সাথে ঘটেছে। তুমি সেই ছেলেকে বাধ্য করো না, মূর্তি পূজা করার জন্য বাধ্য করো না, চন্দ্রকে পূজা করার জন্য বাধ্য করো না, সূর্যকে পূজা করার জন্য বাধ্য করো না, তার মনে যা চায় তুমি তাই তাকে করতে দাও। সিদ্দিক একবার জানিয়ে দিলেন, আম্মা জান আমি প্রথমে বললাম আমাকে খাবার দিতে, খাবারও দিতে পারে না, আমি তারপরে বললাম আমাকে পোশাক দিতে, পোশাকও দিতে পারে না, পরবর্তীতে আমি বললাম আমি আঘাত করব, সেই আঘাত থেকে তুমি নিজেকে রক্ষা করো। যেই খোদা নিজেকে রক্ষা করতে পারে না, সেই খোদা বান্দাকে রক্ষা কিভাবে করবে? সিদ্দিক আকবরকে রক্ষা করেছেন কে? তিনি সেই সিদ্দিক আকবর যিনি আইয়ামে জাহেলিয়ার যুগের মধ্যে কখনো কোনদিন সারাবের গ্লাস কোনদিন ধরেও দেখে নাই, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটি জায়গায় জায়গায় এখন যেভাবে মানুষ পানি পান করছে, তখন পানি না, পানির জায়গায় সারাব পান করত। আইয়ামে জাহেলিয়ার যুগে পানির জায়গায় সারাব পান করত, মদ পান করত। এখন মানুষ পিপাসা লাগলে পানি পান করে, সেখানে পিপাসা লাগলে মদ পান করত। সেই অবস্থায়ও সিদ্দিক আকবরকে আল্লাহ হেফাজত করেছেন, তিনি কখনো মদের গ্লাস টাচও করেন নাই, বলেন না সুবহানাল্লাহ। তিনি সেই সিদ্দিক আকবর যার ব্যাপারে আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, হে সাহাবায়ে কেরামরা দেখো দেখো তাকে, দেখো তার দিকে তাকাও, তোমরা যদি কোন জান্নাতি দেখতে চাও সিদ্দিক আকবরের দিকে তাকাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে وسيجنبها الأتقى
কামালে অধিক খোদাবি অধিক না হয় না তো অধিক খোদাবি যিনি আল্লাহকে ভয় করেন যিনি আল্লাহকে ভয় করেন তাকে বলা হয় খোদাবি এই খোদাবি লকব পেয়েছেন আল্লাহকে ভয় করেছেন যিনি আল্লাহকে ভয় করেছেন খোদাবি লকব পেয়েছেন সিদ্দিক একবার বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক একবারের নাম হচ্ছে আতিক আল আতকা কোরআন কোরআন সাক্ষী কোরআন বলছে আমার সিদ্দিক হলো অধিকতর খোদাবিরু জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন যা বলতেন সিদ্দিক একবার তাই করতেন বলেন না সুবহান আমাদের প্রত্যেকটি বস্তুর এক একটা ছায়া আছে না নেই লাইটেরও ছায়া আছে এই যে লাইট দুনিয়া বি লাইট এরও কি আছে ছায়া আছে ছায়া আছে প্রত্যেকটি বস্তুর ছায়া আমার রসুলের কোন ছায়া নাই সুবহানাল্লাহ বলবেন আমার রসুলের কোন ছায়া নাই আসহাব রসুলুল্লাহ গণ বলতেন ঐতিহাসিকগণ বলছেন রসুল পাকের কোন ছায়া নেই তা বাস্তব কিন্তু সিদ্দিক আকবরকে রসুল পাকের ছায়া ধরা হতো যিনি কখনো আমার নবীর সাথে সাথে ছিলেন হায়াতে জিন্দেগি থাকা অবস্থায় সর্বক্ষণ বেলাল নবীর সাথে সাথে ছিলেন এবং ইন্তেকালের পরেও পর্দা করার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যার মাজারে পাক তিনি হলেন সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর নবীকে ছাড়া নাই আমার নবীও সিদ্দিক আকবরকে কারণ জমিনেলি নহীঁ হোতি জমন মেলা নহীঁ হোতা জমিনেলি নহীঁ হোতি জমন মেলা हक है मसनद जिफत रसूलुल्लाह की देखनी है अशर में इज्जत रसूलुल्लाह की सलात दुनिया আসমান থেকে একটি নূর জমিনের মধ্যে পড়লো মক্কাতুল মুকাররমার মধ্যে পড়লো মক্কা শরীফের সাথে ওই নূর ধাক্কা লেগে টুকরা টুকরা হয়ে মক্কার চতুর্দিকে ছড়িয়ে গেল সিদ্দিক একবার স্বপ্নের মধ্যে দেখছে ওই নূর
একটি নূর সিদ্দিক আকবর ঘরের মধ্যে প্রবেশ করে ফেলেছে। সুবহান, সিদ্দিক আকবরের ঘরের মধ্যে একটি নূর প্রবেশ করল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি নূর প্রবেশ যখন করে ফেলল, ঘরের দরওয়াজা বন্ধ করে দিল, ওই নূরকে আস্তিন মুবারকের মধ্যে নিল। হঠাৎ করে এমন স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, আর দেরি করে নাই, স্বপ্ন দেখার সাথে সাথে ঘর থেকে বের হয়ে গিয়ে, তখনকার যুগের মধ্যে যারা পণ্ডিত ছিল, স্বপ্নের ব্যাখ্যাকারী ছিল, তাদের কাছে দৌড়ে গিয়ে যখন এই স্বপ্ন উপস্থাপন করলেন, স্বপ্নের ব্যাখ্যাকারী মক্কাতুল মুকাররমা যে ছিল, সে বলে কি আমি এত সুন্দর স্বপ্ন আগে কখনো শুনি নাই, এখন আর ব্যাখ্যা দিতে পারবো না, আমার দ্বারা এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়া সম্ভব না। সিদ্দিকে আকবর আবার মন ক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। হঠাৎ করে তিনি তো সফর করার জন্য বের হন, কারণ তিনি ব্যবসায়ী ছিলেন, মক্কাতুল মুকাররমার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন তিনি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মনস্থ করলেন, ব্যবসা করার জন্য দেশের বাইরে যাবেন। সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন, ব্যবসা করার জন্য বের হয়ে গেলেন। 15 দিনের সফর করতে 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 যখন সিরিয়ায় পৌঁছে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানকার বড় পণ্ডিতের কাছে গেলেন, বড় পাদ্রীর কাছে গেলেন, যার হায়াত ছিল 400 বছর। সিদ্দিক আকবর যখন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, সাথে সাথে ওই পাদ্রী বলে আপনি কি মক্কা থেকে এসেছেন? সুবহানাল্লাহ, দেখেন সিদ্দিক আকবর কোন পরিচয় দেয় নাই, শুধু স্বপ্নের কথা বলেছেন। ওই কথা বলার সাথে সাথে পাদ্রী বলে, পণ্ডিত বলছে আপনি কি মক্কা থেকে এসেছেন? সুবহানাল্লাহ, আপনি কি তমিম গোত্র লোক? সুবহানাল্লাহ, সিদ্দিক আকবরকে গোত্র সহ বলছে। আপনি একটু আপনার শরীর মুবারকের আস্তিনটা একটু তুলেন তো, আপনাকে একটু দেখি। সুবহানাল্লাহ, সিদ্দিক আকবর বলেন আমি কেন তুলবো, আপনার মতলব কি, আপনি এত কথা কেন বলছেন, আপনি আমার আস্তিন কাপড় আস্তিন তুলতে বলছেন কেন? বলে কি একটু তুললে আপনার নাভির জায়গার মধ্যে একটি কালো দাগ আছে কিনা দেখার জন্য, বলেন না? সুবহানাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক নিজের আস্তিন মুবারক যখন তুললেন, ওই পণ্ডিত দেখতে পেল সেইখানে একটি কালো তিল, আর দেরি করলেন না, দেরি করলেন না, সাথে সাথে বললেন আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নের ব্যাখ্যা হলো, মক্কাতুল মুকাররমার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরীফ আওয়ারি হয়ে গেছে। সুবহানাল্লাহ, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী মক্কাতুল মুকাররমায় চলে এসেছে, নবুয়ত প্রকাশ করা শুরু করে দিয়েছে, আর দেরি করবেন না। নবীর সহচর হিসেবে আল্লাহ পাক যাকে নিযুক্ত করেছেন তিনি হলেন আপনি সিদ্দিক আকবর। আল্লাহর হাবিবের সাথে যাকে আল্লাহ সহচর হিসেবে রেখেছেন, নবীর সাথে যিনি সবসময় লেগে থাকবেন, সেই হচ্ছেন আপনি ব্যক্তিটা সিদ্দিক আকবর। বলেন না সুবহানাল্লাহ, যেই নূর আপনি দেখেছেন ওই নূরের ব্যাখ্যা হলো আপনি আখেরি নবীর সাহাবী হিসেবে আপনি আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর কি আর কি অন্তর মানে, সিদ্দিক আকবর যখন ব্যাখ্যা পেয়ে গেছেন আর অন্তর মানছেন, কি ব্যবসা বাণিজ্য, তাড়াতাড়ি মক্কাতুল মুকাররমা চলে আসলেন, এসে খবর নিচ্ছে এখানে কি কোনো অলৌকিক কিছু ঘটেছে। মক্কা মুকাররমার পাড়াগার সাথে সাথে জৈন ব্যক্তি এসে বললেন অলৌকিক ঘটনা বলতেছেন, এখানে নতুন ধর্ম চালু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, বলে কি এখানে নতুন ধর্ম চালু হয়ে গেছে, আমাদের পূর্ববর্তী ধর্ম নাকি মিথ্যা ধর্ম, বর্তমান নাকি নতুন ধর্ম নিয়ে এসেছে, কে নিয়ে এসেছে? বলে কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নতুন ধর্ম, আহা, নবী কার কথা বলে, জবান নবী কথা কার, জবান আমার রসুল পাকের, জিব্বা আমার রসুল পাকের, কথা কার? আচ্ছা জবান তো একটা, যে জবান দিয়ে কোরআনও বের হয়েছে হাদিসও বের হয়েছে, ঠিক না? জবান কয়টা? একটা।
যে জবান দিয়ে কোরআন এসেছে, যে জবান দিয়ে হাদিসও এসেছে। আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কোরআন এবং হাদিসকে আলাদা কেন করতেছেন? দুটোই তো নবীর জবান থেকে। উত্তর কি? যদি প্রশ্ন করা হয়, কোরআন নবীর মুখ থেকে বের হয়েছে, সরাসরি আল্লাহ বলে নাই, সরাসরি আমাদের কানে কানে আল্লাহ এসে বলে দেয় নাই, নবীজি বলেছেন এটা কোরআন, নবীজি বলেছেন এটা হাদিস, সুবহানাল্লাহ। মুখ তো একটাই, জবান তো একটাই, ওই এক জবান দিয়ে কোরআনও বের হয়েছে, ওই এক জবান দিয়ে হাদিসও। উত্তর কি? একটা পরিবারের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনাকে বলবে না এটা তোর বাবা, ততক্ষণ নিজের বাবাকে চেনা কথা বলেন না? চেনা বাবাকে আমি বাবা বলছি কখন? আমার মা বাবা বলতে বলেছে বিদে কথা বলেন না? বাবাকে আমি বাবা বাবা বলছি, আমার মা আমার বাবার পরিচয় করিয়ে দিয়েছে, বিদায় আমি বাবা বলছি, ঠিক কিনা? বাবাকে চেনার আগে চিনেছি কাকে? মাকে। বাবাকে চেনার আগে চিনেছি কাকে? মাকে। সুতরাং দয়াল নবীজি নবুয়তের জবান ঘোষণা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি বলেছেন আমরা মেনে নিয়েছি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? নবী বলেছেন তাই আমরা মেনেছি আল্লাহ। এখন কিছু ডাইরেক্ট পার্টি আছে না নেই, নবী না মানার দিল্লি কিছু আছে না নেই, নবীকে মানি না এরকম বলে কিছু আছে না নেই? আরে বাবা, তোমার মা যদি তোমার বাবার পরিচয় না করাতেন, তুমি তো তোমার বাবাকেই চিনতে না, কথা বলেন না? ঠিক আজকে আমার নবী পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহকে। আল্লাহ কয়জন? আল্লাহ কেমন? সব কিছু পরিচয় করিয়ে দিয়েছেন, সামনে তুলে ধরেছেন হায়াতুন নবী, কথা বলেন ঠিক কিনা? নবী যদি আল্লাহর পরিচয় না দিত আমরা কি পেতাম? বলেন আমরা কি পেতাম? পেতাম না। তো তুমি ডাইরেক্ট কেমনে খোঁজো? ডাইরেক্ট তো আল্লাহ পাও না, কথা বলেন না? ডাইরেক্ট আল্লাহ পাওয়া নবীর মাধ্যমে আল্লাহ পেতে হবে। আগে তোমাকে আল্লাহর জেহদানিয়তের কথা তোমাকে যে জানিয়েছে, আগে ঈমান তার উপর আনো। এজন্য আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তো বলেছেন কোরআনে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, কিছু সংখ্যক মানুষ বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলে তোরা এক নম্বর বেঈমান। ওমা হু বিমুমিনিন, আল্লাহ বলছেন তোরা এক নম্বরের বেঈমান। কারণ কি? আমার উপর ঈমান এনেছিস ভালো কথা, আখিরাতের প্রতি ঈমান এনেছিস ভালো কথা, এখানে তোদের দোষ আছে, কারণ তোরা আমার রাসূলের প্রতি ঈমান আনিস নাই। তোরা আমার রাসূলের প্রতি কি আনিস নাই? ঈমান আনিস নাই। নবীর প্রতি ঈমান না আনলে আল্লাহ নিজে বলে দেয় ওমা হু বিমুমিনিন, তোরা এক নম্বরের বেঈমান। পরিচয় করে দিচ্ছে কে? আল্লাহ। যারা ডাইরেক্ট ফাতি তারা ঈমানদার না, তারা কি মান? বেঈমান হও না, তারা কি মান? আর জোরে হও, বেঈমান। হক বলে তৌফিক দান করো, আমিন। আর জোরে বল, আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন মহব্বত করতেন আমার নবীকে। আসলেন মক্কাতুল মুকাররমায়, শুনলেন ইসলাম প্রচার হচ্ছে, কে করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমরা কি করতে চাও? আমরা আপনার জন্য অপেক্ষা করছি। কেন করছো? আমরা আপনার জন্য অপেক্ষা করছি, আপনি কখন আসবেন এর বিচার করার জন্য আপনার জন্য অপেক্ষা করছি। সিদ্দিক একবার বলে তাই নাকি? বলে কি? হ্যাঁ হ্যাঁ। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছে? সিদ্দিক একবার খবর নিলেন, খবর নিয়ে দয়াল নবীর কাম্বের মধ্যে পৌঁছে গেলেন। তোমার জন্য অপেক্ষা করছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দুয়ারে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও এ
এসে গেছি, আপনি তলব করেছেন, বান্দা হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তুমি আমার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি বিশ্বাস করলাম করলাম আপনি রাসূল, আমি বিশ্বাস করলাম আপনাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, আমি বিশ্বাস করলাম আপনি আখেরি নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না, আমি বিশ্বাস করে নিলাম, সব কিছু মেনে নিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আপনার নবুয়তের একটি নমুনা দেখান। বলেন না সুবহানাল্লাহ। আমি সিদ্দিক একবার ঠান্ডা হয়ে যেতাম। আমার নবী বলে, ও সিদ্দিক একবার, ও আবু বকর সিদ্দিক, তোমাকে কি নমুনা দেখাবো, তুমি তো কিছুক্ষণ আগে 15 দিন পর সফর করে তুমি আসলা, যেই স্বপ্নের তাওয়ে তুমি মক্কাতুল মুকাররমা পাও নাই, সেই স্বপ্নের তাওয়ে তোমাকে সিরিয়ায় যে যার বয়স 400 বছর হয়েছে, সে তোমাকে কত সুন্দর করে আমি রাসূলের সহচর হবা সেই কথার ব্যাখ্যা দিয়েছে। সিদ্দিক একবার তাজ্জব হয়ে আসে, সফর করে আসলাম 15 দিন 30 দিন হয়ে গেল, নবী আসে মক্কাতুল মুকাররমা, এই কথাগুলো জানলো কিভাবে? বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো তো আমি নিজে ছাড়া আর কেউ জানে না, এগুলো তো আমার ভিতরে ছিল আর কেউ তো জানেই না, এই কথা তুমি জানলো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, বাস আর কিছু বলতে হবে না, আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহান, খুসরবি আখি লাগি না সরবরি আচ্ছি লাগি, हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, खुसरवी अच्छी लगी, नसरवरी अच्छी लगी, हाँ সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম ধর্ম গ্রহণ করার পর পর সাথে সাথে দয়ালু নবীর হাত মুবারকে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য সিদ্দিক আকবর 40,000 স্বর্ণ মুদ্রা দান করেছেন। সুবহান, সর্বপ্রথম ইসলামের জন্য যিনি দান করেছেন তিনি সিদ্দিক আকবর। সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমার সিদ্দিক আকবরের ঘরে দুপুরে রোজ যখন মাথার উপর ওই সময় রাসূল পাক আরাম করেন, মাঝে সিদ্দিকা বলছেন আমি ঘরের মধ্যে আমার আব্বাজান সহ ঘরে আছে, হঠাৎ রাসূল পাক আমাদের ঘরে তসবিহ নিয়ে আসলেন, আমরা দুজনে অবাক হয়ে গেলাম, সিদ্দিক আকবর আমার দিকে তাকিয়ে আছে, আমি সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে আছি, চিন্তা করছি রাসূল পাক তো কখনো এরকম করে নাই, হঠাৎ আজকে দুপুর বেলা কেন আসলো, আমার রাসূল বলেছেন হে আবু বকর, আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে, আমাদের কি হিজরত করতে হবে, তুমি প্রস্তুত থেকো। তাহলে যিনি রসুল হয়ে যায় রসুল ওনার হয়ে যায়, দুপুর বেলা কখনো নবীজি কোথাও বের করতেন না, ঘরে যেতেন না কারো, কিন্তু সিদ্দিক আকবরের ঘরের মধ্যে কামরার মধ্যে প্রবেশ করলেন তিনি সিদ্দিক আকবর। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি কাঁধে নিয়েছেন তিনি সিদ্দিক আকবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মহব্বত যার অন্তর পুড়ে গিয়েছিল, কলিজাগুলো
আপনার আগমনের মধ্যে কলিজা সিদ্ধ করলে যেরকম গুনাহ গুনাহ হয়ে যায়, সিদ্দিক আকবর নবীর প্রেমে নিজের কলিজাকে জ্বালিয়ে ফেলেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর, তিনি সিদ্দিক আকবর যিনি গান সুরের মধ্যে সর্বপ্রথম নবী ঢোকার আগে, নবী প্রবেশ করার আগে সিদ্দিক আকবর প্রবেশ করেছিলেন। তিনি সেই সিদ্দিক আকবর যিনি সমস্ত কিছু, যে সিদ্দিক আকবর কোটি কোটি স্বর্ণ মুদ্রার মালিক ছিল, সেই সিদ্দিক আকবর যার মাল সব কিছু কুরবান করে দিয়েছেন নবীর প্রেমে, তিনি সিদ্দিক আকবর। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, হ্যাঁ সিদ্দিক তুমি তবুকের যুদ্ধের জন্য কি নিয়ে এসেছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পোটলাটা সবার চাইতে ছোট, তাই আমি সবার পেছনে দাঁড়িয়ে আছি। ফারুক-এ-আজম নিজে সমস্ত সম্পত্তিকে দুই ভাগে বিভক্ত করেছে, এক ভাগ আপনি রাসূলের জন্য রেখেছে আর এক ভাগ নিজের পরিবারের জন্য রেখেছে। ওসমান ইবনে মোরালি শেরে খোদা সবাই বড় বড় খলে করে আপনার জন্য এনেছে, আমি সিদ্দিক তো কিছু আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমার সামান্য ছোট্ট একটি পুতলা আপনার নজরে আসবে না, তাই সবার পেছনে দাঁড়িয়ে আছি। আমার রাসূল বলে, ও সিদ্দিক তুমি কি নিয়ে এসেছো আমাকে একটু দেখাও। সিদ্দিক একবার যখন খুললেন, সিদ্দিক একবার যখন পুতলাটা খোলা হলো, সিদ্দিক একবার খোলাটা যখন খোলা হলো দেখতে পেলো সেইখানে চুলার চাই পর্যন্ত চুলার মধ্যে রাখে নাই, সিদ্দিক একবার আমার নবীর জন্য কুরবান করে দিয়েছেন। আমার রাসূল জিজ্ঞেস করে, হ্যাঁ সিদ্দিক একবার তুমি কি করেছো? আমি তো দেখছি এখানে তুমি ঘরে কিছুই রাখো নাই, সব কিছু নিয়ে এসেছো, এমনকি চুলার ছাই পর্যন্ত রাখো নাই। ইয়া রাসূলুল্লাহ এই ছাই গুলো যখন যখন যোদ্ধারা আঘাত প্রাপ্ত হবে, যখন যোদ্ধারা ছুরির আঘাতে জর্জরিত হবে, তখন এই ছাইগুলো সেখানে ব্যবহার করতে পারবেন, আমার ঘরে তো আর কিছু নাই তাই এই ছাইগুলো নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমি তোমার চুলার ছাই দেখে বুঝতে পারলাম তুমি ঘরের মধ্যে কিছু রেখে এসো নাই, তুমি ঘরের মধ্যে কিছুই রাখো নাই। বলে কি ইয়া রাসূলুল্লাহ কে বলল কিছু রাখি নাই? তাহলে তুমি ঘরে কি রেখে এসেছো, এমন কি গুরুত্বপূর্ণ জিনিস রেখে এসেছো? আমার সিদ্দিক একবার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ঘরে দুটি মূল্যবান জিনিস রেখে এসেছি। রাসূল পাক বললেন কি রেখে এসেছো? সিদ্দিক একবার বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আমার আর কোনো কিছুর দরকার নাই। সনাফির রাসূল ছিলেন যিনি রাসূলের প্রেমে সব কিছু কুরবান করেছেন, তিনি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে সিদ্দিক আকবর যখন ইসলামের পয়গাম চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, 38 বছর যখন পার হয়ে গেল, সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এবার কি প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে অবস্থান করছেন। প্রখ্যাত সাহাবী হযরতে আরকামা ওনার ঘরের মধ্যে অবস্থান করছেন। আল্লাহর হাবিব বলে কি তোমার কি মনে হয় প্রকাশ্যে ইসলাম প্রচার করবে? বলে কি ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমার খুব ইচ্ছা করছে উন্মুক্ত ভাবে যেন আমি সবাইকে ইসলাম প্রচার করতে পারি। এখন বর্তমান যুগে মসজিদে মসজিদে আজান হচ্ছে কি, নামাজের জন্য ডাকা হচ্ছে কি, তখন গোপনের গোপনে ডাকা হতো, গোপনে ওপেনে নয় প্রচার করা হতো ধর্মের গোপনে গোপনে। বর্তমানে আমরা একত্রিত হয়ে আল্লাহ এবং রসুলকে ডাকার সুযোগ ছিল, সুযোগ আছে, কিন্তু তখনকার এই সুযোগটা ছিল না। প্রকাশ্যে ইসলাম যখন ইসলাম ধর্ম যখন প্রকাশ্যে প্রচার করার কথা আসলো, তখন সিদ্দিক আকবর আগে আসলেন। সিদ্দিক আকবরের প্রথম খলিফা, সিদ্দিক আকবর তিনি এমনই খলিফা যিনি ইসলামের জন্য প্রকাশ্যে প্রথম খুতবা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন সেখানেও আমার সিদ্দিক আকবর আগে, বুঝলেন না, সেখানেও সিদ্দিক আকবর আগে, বুঝলেন না, ইসলামের সর্বপ্রথম খুতবা যিনি দিয়েছেন মিম্বরে দাঁড়িয়ে, উচ্চস্থানে দাঁড়িয়ে, সর্বপ্রথম নবীজিকে সামনে রেখে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যিনি সর্বপ্রথম খুতবা দিয়েছেন তিনি হযরত আবু বকর সিদ্দিক। ঘটনা বলতে গেলে অনেক লম্বা, সময় খুব সংক্ষেপ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট পেয়েছেন, এত জর্জরিত হয়েছেন, উতবা ইবনে রাবিয়া নামক একজন কট্টর কাফের
সিদ্দিক আকবরকে এত আঘাত করেছে, এত কষ্ট দিয়েছে। সিদ্দিক আকবরকে তার লাঠি এবং জুতা দিয়ে আঘাত করতে করতে সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন। ইসলামের জন্য নিজের রক্তকে বিসর্জন দিয়েছেন, ইসলামের জন্য নিজের ধন সম্পদ সব কিছু বিসর্জন দিয়েছেন। আজ আমরা নাক ডেকে ডেকে ঘরে ঘুমাচ্ছি, ঠিক না? কথা বলেন না, ঠিক না? দেখেন আজকে চলতেছে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? আজকে চলছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। 14 তারিখ যখন আসে তখন কি হয়? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব বেহায়া ভ্যালেন্টাইন ডে। নাম শুনেন নাই মনে হয়? তো শুনেছেন ভ্যালেন্টাইন ডে নাম শুনেছেন? নমাদেরটা হন্য করি নাই তারা, নমাদেরটা হস্টল নমাজি শেষ করে দিন না হলো। ভ্যালেন্টাইন কত শব্দে অন্য নাম? ওরা ভ্যালেন্টাইন মানে কি? বিশ্ব আলহা দিবস, হোম দিবস, বিশ্বের পাশ্চাত্য দেশে ভ্যালেন্টাইন মানে তারা মনে করে বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা মুসলমানদের জন্য নয়, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের জন্য হারাম, মুসলমানদের জন্য নয়। ভ্যালেন্টাইন ডে মুসলমানরা পালন করতে পারে না, কারণ এটা কোরআন এবং সুন্নাহ বিরোধী, শরীয়ত বিরোধী কাজ। অবাধ মেলামেশা করা, মেয়ে পুরুষ একসাথে থাকা, বেগানা নারী বেগানা পুরুষ একসাথে হওয়া, ভালোবাসার আদান প্রদান করা, গোলাপ ফুল দেওয়া, আই লাভ ইউ বলা, আই লাভ ইউ টু শোনা, এগুলো সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? আরো যুক্তি দিবে, যুক্তি কি? আজকে ভালোবাসা ফেরত দেওয়া যায় না। আজকের দিনে যারা লাভ করে লাভাররা, আজকের দিনে কেউ কাউকে ভালোবাসি বলে এটা ফেরত দেওয়া কালকে থেকে পারবে? আজকে কত বড় বেহায়া দেখেন, কত বড় বাটপার দেখেন, কত বড় চিটার দেখেন। দেখবেন 14 তারিখ আসলে হলুদ কালার শাড়ি কিনিব, সবুজ কালার শাড়ি পরবে, ম্যাচিং করা করে কোথায়? ওখানে আসো না, কোথায়? সিবিচে জাম পুরো রাস্তর পার্কে আসো, কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইয়েরা সাবধান, তরুণ ভাইয়েরা সাবধান, শয়তানের পথে পা বাড়াবেন না। আজকে যদি আপনি শয়তানের পথে পা বাড়ান, আপনার দিনও যাবে, দুনিয়াও যাবে, আখেরাত তো যাবে। এগুলোর জন্য কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, আমাদের উচিত আল্লাহকে মানা, আল্লাহর হাবিবকে মানা, আল্লাহর ওয়ালিদের পদাঙ্ককে অনুসরণ করা, আল্লাহর রাসূল যে পথে চলতে বলেছেন সেটা অনুসরণ করা। আমরা সেগুলো না করে শয়তান কোন দিকে যাইতে বলে আমরা সেই দিকে যাই, কথা বলেন ঠিক না? সিদ্দিকে আকবর যে মার খেয়েছেন, ইসলাম প্রচার করার মাধ্যমে নিজেকে রক্তাক্ত করেছেন আজকের এই দিনটার জন্য, কথা বলেন না? আজকের এই দিনটার জন্য না, না, আমি এমন কিছু মানুষ দেখেছি যারা দাড়ি রাখলে কলেজে পড়ছে, দাড়ি রেখেছে ঘর থেকে প্রেশার দিচ্ছে, এটা তুই বুড়া হইছিস দাড়ি কেন রাখিস? সমাজে আছে না? আছে, এরকম অনেক পরিবার আছে না? আছে, দাড়ি রাখতে গেলে তুই বুড়া হইছিস নাকি, দাড়ি কেন রাখতেছিস? এই কথাগুলো বলে ঠিক কি না? আমি তাদেরকে বলবো আল্লাহর চাইতে বেশি তো কেউ জানে না, জানে? দাড়ি কি 7 বছর থাকতে উঠেছে? যখন আপনার 7 বছর ছিল তখন উঠছে? 9 বছর যখন ছিল তখন উঠছে? দাড়ি উঠার বয়স যখন হয়েছে
তখনই দাঁড়িয়ে উঠেছে, ঠিক কি না? আল্লাহ পাক জাল্লা শানহু নবীর সুন্নাত পালন করার জন্য আমার মুখে দাঁড়িয়ে দিয়েছেন, মহিলারা চাইলে কি পারবে?